উদ্বোধনী যাত্রা শেষ করছে বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার পর এবার নিউ জলপাইগুড়ি থেকে হাওড়ায় চলে আসার পালা, এবং সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি বন্দে ভারত এক্সপ্রেস, তার ছবিটা আরও একবার দেখিয়ে নেব। আগামীকাল থেকে 1 জানুয়ারি থেকে কমার্শিয়াল রান শুরু করবে। সেই কমার্শিয়াল রান প্রত্যেক দিন হাওড়া থেকে 5:55 সময় ছেড়ে পৌঁছবে হচ্ছে নিউ জলপাইগুড়ি 1:25 সময়, আবার নিউ জলপাইগুড়ি থেকে 3:05 সময় ছেড়ে হাওড়ায় পৌঁছবে 10:35 সময়। এবং এই সেই ট্রেন ভারতের অন্যতম ফ্ল্যাগশিপ ট্রেন এই মুহূর্তে, যা সর্বোচ্চ গতি 180 কিলোমিটার, কিন্তু এই লাইনে 130 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলবে। এবং তার সঙ্গে বিভিন্ন রকম পরিষেবা রয়েছে, আরামদায়ক বসার জায়গা থেকে শুরু করে রিভলভিং সিট এবং অন্যান্য সব পরিষেবা নিয়ে এই ট্রেন কিন্তু মানুষের মনোরঞ্জন করতে তৈরি। এবং ইতিমধ্যেই যেটা দেখা যাচ্ছে, প্রথম দুদিনের সমস্ত টিকিট নিঃশেষিত, এবং তাতেই প্রমাণ হচ্ছে এই ট্রেন নিয়ে উৎসাহ কতটা বেশি রয়েছে। সব মিলিয়ে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী যে যাত্রা, তার দুটো দিক সেটা শেষ হচ্ছে। কাল থেকে আসল পরীক্ষা, সাধারণ মানুষকে সার্ভিস দেওয়ার পালা। প্রথম দিকে টিকিট শেষ, তারা কীরকম পরিষেবা পান, বন্দে ভারত এক্সপ্রেস সম্বন্ধে তাদের কী বক্তব্য থাকে, আপাতত সেটাই দেখার। ক্যামেরায় অতনুকুন্দুর সঙ্গে অরিচিক ভট্টাচার্য, এবিপি আনন্দ। বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে দেখে জয় শ্রীরাম স্লোগান তুললেন বিজেপি কর্মীরা, যার জেরে মঞ্চেই উঠলেন না ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। রেলমন্ত্রী সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু তাতে চিড়ে ভেজেনি। বিষয়টিকে কেন্দ্র করে ব্যাপক রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা, মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়, ভার্চুয়ালি উপস্থিত নরেন্দ্র মোদী। কিন্তু সেই উদ্বোধনী অনুষ্ঠানেও তাল কাটল স্লোগান যুদ্ধ। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে জয় শ্রীরাম স্লোগান তুললেন বিজেপি কর্মীরা, পাল্টা দলের নামে স্লোগান তুললেন তৃণমূল কর্মীরাও। আর ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী অনুষ্ঠানের মঞ্চেই উঠলেন না। শুক্রবার 22 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল বন্দে ভারত এক্সপ্রেস। মুখ্যমন্ত্রী ট্রেনের সামনে যেতেই 23 নম্বর প্ল্যাটফর্মে দর্শক আসন থেকে জয় শ্রীরাম স্লোগান ওঠে। দেখা যায় মঞ্চে ওঠেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা এবং নিশীথ প্রামাণিক। অশ্বিনী বৈষ্ণব এবং সুভাষ সরকার বোঝানোর চেষ্টা করলেও মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে উঠতে চাইছিলেন না। মুখ্যমন্ত্রী তিনি উঠতে চাইছেন না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন, তিনি উঠতে চাইছেন না, যে কারণে রেলমন্ত্রী তিনি সরাসরি তার কাছে ক্ষমা চাইছেন। আমরা দেখলাম এইমাত্র তিনি হাত জোড় করে তাকে বোঝাবার চেষ্টা করলেন, মঞ্চে নিয়ে যাবার চেষ্টা করছেন। দেখা যাক মুখ্যমন্ত্রী মঞ্চে ওঠেন কিনা। না, মুখ্যমন্ত্রী উঠছেন না। শেষ পর্যন্ত মঞ্চে উঠে যান দুই কেন্দ্রীয় মন্ত্রী। মঞ্চে ওঠার সিঁড়ির পাশেই চেয়ার নিয়ে বসে পড়েন মুখ্যমন্ত্রী। মঞ্চের নিচে বসেই অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। শেষে যখন মুখ্যমন্ত্রী অনুষ্ঠান স্থল থেকে চলে যাচ্ছেন, তখনও ওঠে জয় শ্রীরাম স্লোগান। এই গোটা ঘটনাকে কেন্দ্র করে তীব্র বাকযুদ্ধে জড়িয়েছে তৃণমূল ও বিজেপি। রামকে অপমান করছে নিশ্চিতভাবে, মন্দিরে বাড়িতে পবিত্র হয়ে তার নাম নেওয়া উচিত, কিন্তু ইরিটেশন করার জন্যে, এটা নিয়ে রেষারেষি করার জন্যে, এটা নিয়ে ছ্যাবলামি করার জন্যে রামের নাম নেওয়া উচিত না। আসলে যদি তৃণমূল চায় তাহলে কিন্তু ভরিয়ে দেবে, তাদের গলা টিপে দেবে, অসভ্যতা মুখ্যমন্ত্রীর সামনে এটা করেছে। কিন্তু আমরা সৌজন্য দেখাচ্ছি, বিজেপি দলটা সৌজন্যের যোগ্যই নয়।
স্লোগান তো আমাদের যখনই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন দেখেছে তখন থেকেই স্লোগান শুরু হয়েছে এবং নরেন্দ্র মোদীজিকে যখন আজকে উনি আসেননি ওনার ছবি যখন পর্দায় দেখা গেছে তখন থেকেই স্লোগান শুরু হয়েছে এটা আমাদের রক্তের এটা আমাদের মানে ভেতর থেকে বেরোয় এই স্লোগান আমাদের ইমোশন এই স্লোগান এটা এটার সাথে কোনো রাজনীতি জোড়া উচিত না জয় শ্রীরাম স্লোগান নিয়ে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় একথা বললেও এদিনই অন্য সুর শোনা গেছে বিজেপি নেত্রী ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতীর মুখে কি জাতি সমাজ আর কোই সম্প্রদায় ইয়া সমুদায় কিসি পার্টি কা বন্ধক নি হো সকতা ভগবান রাম আর হনুমান ভি বিজেপি কে কার্যকর্তা নেই হ্যায় এভাবেই বাংলার বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা অনুষ্ঠানের সঙ্গে জুড়ে গেল স্লোগান ঘিরে টানা পড়ে সঞ্চয় মিত্র সমীরণ পাল ও শিবাশিস মৌলিকের রিপোর্ট এবিপি আনন্দ।